সকাল থেকেই কালো মেঘ, সঙ্গে চলছে ঝেঁপে বৃষ্টি। আগামীকাল শনিবারও বাংলার 14টি জেলায় চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতরের। তো আগামীকাল শনিবার বাংলার কোন 14টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর, এবং এই বৃষ্টি আরও কতদিন চলবে, কবে হবে আবহাওয়ার উন্নতি, কি বলছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই প্রতিদিনের আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক, শীত বিদায় কি হয়েই গেল। আজ শুক্রবার এক ধাক্কায় 4 ডিগ্রি বেড়েছে তাপমাত্রা, সেই সঙ্গে সকাল থেকে ঝোড়ো হাওয়া, কুয়াশার বদলে আকাশ জুড়ে কালো মেঘ, রোদের দেখা নেই, ঠিক যেন বর্ষার পূর্বাভাস। আবহাওয়ার এই খামখেয়ালিপনায় প্রমোদ গুনছেন সকলেই। আজ উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে মোট 14টি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামীকাল 5ই ফেব্রুয়ারি শনিবারও হতে পারে বৃষ্টি। আজ থেকে শুরু করে সপ্তাহান্ত পর্যন্ত চলবে বৃষ্টি। কলকাতাতেও মাঝারি থেকে হালকা বৃষ্টি হবে। আজ বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় বৃষ্টি হবে। পূর্ব ও পশ্চিম বর্ধমানেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মোটের উপর দক্ষিণবঙ্গের সব জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদের মতো জেলাগুলিতে কিছু জায়গায় বেশি বৃষ্টি হবে। আগামী 5ই ফেব্রুয়ারি থেকে বৃষ্টি কমে যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই আজ থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দুই এক জায়গায় ভারী বৃষ্টিও হবে, কিছু কিছু জায়গায় শিলাবৃষ্টিও হতে পারে। আগামীকাল শনিবার সরস্বতী পুজোর দিনও মেঘলা আকাশ এবং সকালের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেলা বাড়লে পরিস্থিতির উন্নতি হবে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।